গাজায় ইসরায়েলের নৃশংসতাকে সমর্থন দেয়ায় মিশিগানের মুসলমানরা পুনর্নির্বাচনে প্রেসিডেন্ট বাইডেনকে ভোট না দিলে সেখানে তিনি পরাজিত হবেন। এবিসি নিউজের এক অনুষ্ঠানে এমন মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক র্যাচেল বেইট। সাবেক আরএনসি চেয়ার রাইন্স প্রিবাস মনে করেন আগামী নির্বাচনে বেশিরভাগ কৃষ্ণাঙ্গ ভোটার ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিবেন। তবে সাবেক ডিএনসি চেয়ার ডোনা ব্রাজিল বলেন ট্রাম্পের বর্ণবাদী মন্তব্যের কারণে কৃষ্ণাঙ্গদের ভবিষ্যৎ হুমকির মুখে। এনপিআর সাংবাদিক আসমা খালিদ মনে করেন ট্রাম্প ও বাইডেন বিরোধী ভোটারদের জন্যই নিকি হেইলি টিকে আছেন। মঙ্গলবার মিশিগানের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টির প্রাইমারির পরীক্ষায় অবতীর্ণ হতে যাচ্ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রেসিডেন্ট জো বাইডেন। এই স্টেটে প্রায় 200,000 মুসলিম ভোটার রয়েছেন, যাদের কারণে বদলে যেতে পারে এখানকার ভোটের হিসেব নিকেশ। বিশেষ করে প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য এই স্টেটে জয় পাওয়া কঠিন হতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। এর মূল কারণ প্যালেস্টাইনের গাজায় ইসরায়েলি বর্বরতা সত্ত্বেও দেশটির প্রতি বাইডেনের সমর্থন অব্যাহত রাখা। এ ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক র্যাচেল বেইট বলেন মিশিগানের কিছু ভোটার প্রয়োজনে মিকি মাউসকে ভোট দেবেন, তবু বাইডেনকে নয়। আমি একজন প্যালেস্টাইনিয়ান আমেরিকানের কথা বলছি যিনি কয়েক মাস আগে বাইডেনের ভোটার ছিলেন। গাজায় বোমা বর্ষণে তার পরিবারের সদস্যরা নিহত হয়েছে। এখন সেই প্যালেস্টাইনিয়ান বলছেন যে প্রয়োজনে তিনি মিকি মাউসকে ভোট দেবেন, তবু এদিকে জরিপ বলছে এবারে নির্বাচনে কৃষ্ণাঙ্গ ভোটারদের একটা বড় অংশ বাইডেনের পরিবর্তে ডোনাল্ড ট্রাম্পকেই বেছে নেবেন। তবে সাবেক ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি ডিএনসি চেয়ার ডোনাল্ড ব্রাজিল মনে করেন সম্প্রতি কৃষ্ণাঙ্গদের নিয়ে বিরূপ মন্তব্যে তারা ট্রাম্পের থেকে মুখ ফিরিয়ে নেবেন, কারণ কৃষ্ণাঙ্গরা তাদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন। অন্যদিকে সাবেক রিপাবলিকান ন্যাশনাল কমিটি আরএনসি চেয়ার রাইন্স প্রিবাস মনে করেন অতীতে কৃষ্ণাঙ্গদের জন্য ট্রাম্পের অবদানকে স্মরণ করেই তারা এবারও ট্রাম্পকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এদিকে কয়েকটি প্রাইমারিতে ভরাডুবির পরেও নির্বাচনী লড়াইয়ে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী নিকি হেইলি। এ ব্যাপারে সংবাদ মাধ্যম এনপিআর এর হোয়াইট হাউস প্রতিনিধি সাংবাদিক আসমা খালিদ মনে করেন মূলত হেইলি ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নয়, ট্রাম্প ও বাইডেন বিরোধী ভোটারদের টানতেই এখনও টিকে আছেন। জরিপ বলছে সাউথ ক্যারোলাইনার এক পঞ্চমাংশ রিপাবলিকান ভোটার ট্রাম্পের পরিবর্তে অন্য কাউকে দলের প্রার্থী হিসেবে দেখতে চান। প্রাইমারিতে ট্রাম্প মনোনীত হলে এসব ভোটার শেষ পর্যন্ত কোন দিকে যাবেন এ নিয়ে চলছে বিচার বিশ্লেষণ। তবে সাবেক ডিএনসি চেয়ার মনে করেন তারা শেষ পর্যন্ত ট্রাম্পকেই ভোট দেবেন। I think a lot of those folks are going to come back to Donald Trump. মহসিন কবির, TBN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।